নমস্কার বন্ধুরা, দ্য স্পাইসিস অফ লাইফে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির শাহি মশলার রেসিপি। প্রথমে শাহি গরম মশলাটাকে তৈরি করে নেব। 7টা শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব। মধ্যে দেব 5টা বড় এলাচ, 20টা লবঙ্গ। এই গরম মশলায় এলাচ, বড় এলাচ আর লবঙ্গটা বেশি দিতে হয়। দেব দারচিনি, গোলমরিচ, 1টা জায়ফলের অর্ধেকটা, 8টা ছোট এলাচ। সবগুলোকে একসাথে ড্রাই রোস্ট করে নেব। এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি 400 গ্রাম পনির। পনিরগুলোকে এরকমভাবে চৌকো করে পিস করে নিয়েছি। নিয়েছি উষ্ণ গরম জল, এর মধ্যে দিয়ে দেব অল্প নুন। পনিরগুলোকে 2 মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে তুলে নেব। এইভাবে যদি পনিরটাকে ভিজিয়ে রেখে তুলে নেওয়া হয় তাহলে পনিরটা নরম হয়। পনিরগুলোকে জল থেকে তুলে নেব। ফ্রাই প্যান গরম করে প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেব অল্প একটু সাদা জিরে দিয়ে এটা থেকে গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন আদা বাটা। দেব 1 টিস্পুন রসুন বাটা। রসুন আর আদাটাকে তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে এবার দেব 1টা মিডিয়াম সাইজের বাটা টমেটো। টমেটোটাকে আদা আর রসুনের সাথে ভেজে নেব। এবার দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 2 টিস্পুন নুন। এবার মিশিয়ে নেব। দেব 1 টিস্পুন চিনি। এর মধ্যে এবার দেব 15টা মতো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কেটে রাখা পনিরগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পনিরগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধে বেচানো জাফরান। দেব কাসুরি মেথি, ভালো করে নেড়ে নেব। 1/2 কাপ জল। গ্যাসটাকে সিমে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। এবার ঢাকা খুলে যে শাহি মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 টিস্পুন শাহি মশলা দিয়ে দিলাম। ফেস ক্রিম 2 টিস্পুন, ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শাহি পনির। আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি, যদি আপনারা ঘি দিতে চান ঘি দিতে পারেন।